আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও তোমাদের নেক দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। যা হোক, অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। শুরুতেই আমি আমার পরিচয় জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, দাদপুর উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা, আজ আমি তোমাদের কারক থেকে সকল কারকের প্রথমা বা শূন্য বিভক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সকল কারকের প্রথমা বিভক্তির প্রয়োগের ক্ষেত্রে এমন একটি টেকনিক শিখিয়ে দেব যার সাহায্যে তোমরা অনায়াসে নির্ভুলভাবে ছয়টি কারক লিখে দিতে পারবে এবং বিভক্তি প্রথমা বা শূন্য বিভক্তি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটি শব্দ লিখে দিচ্ছি, যে শব্দের মাধ্যমে তোমরা ছয়টি কারক নির্ণয় করবে। সেই শব্দটি হচ্ছে দিল শা দিরু। এই বাক্যটি, এই শব্দটি দ্বারা ছয়টি কারকই তোমরা নির্ণয় করতে পারবে। অথবা আরেকটি শব্দ আছে সখী তুমি কার, সখী তুমি কার। এই শব্দটি দিলশা দিরুপ আর সখী তুমি কার, এই দুটো শব্দ দ্বারাই কিন্তু অনায়াসে সকল কারকের প্রথমা বা শূন্য বিভক্তি নির্ণয় করা যায়। কেমন করে নির্ণয় করা যায় সেটি তোমরা লক্ষ্য করো। প্রথমে দিলশা দিরুপ দিয়ে আমি তোমাদের নির্ণয় করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে দি দ্বারা, দি দিয়ে লিখবো আমরা দিন যায়, দিন যায় কথা থাকে, কর্তায় শূন্য বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, দিন যায় কথা থাকে, দিন যায়, দিনের একটি কাজ আছে, শেষ সময় কখনো স্থির থাকে না, সারাদিন বহিয়েই চলে, এই জন্য দিনের একটা কাজ আছে। আর গত তারিখে কিন্তু আমি তোমাদের সংজ্ঞায় লিখে দিয়েছি, কারক নির্ণয়ে কর্তা কারকের সংজ্ঞায় লিখে দিয়েছি যে প্রকৃতির নিয়মে যে ক্রিয়া সমাধা হয় তাও কিন্তু কর্তৃকারক। শিক্ষার্থী বন্ধুরা, দিন যায়, দিন কিন্তু প্রকৃতির নিয়মেই সমাধা হয়, এই জন্য এটি কর্তৃকারক। হে বন্ধুরা, কর্তৃকারক কিন্তু চার প্রকার। এক নম্বর মুখ্য কর্তা, দুই নম্বর প্রযোজক কর্তা, তিন নম্বর প্রযোজ্য কর্তা, চার নম্বর ব্যতিহার কর্তা। শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু মুখ্য কর্তা, যেটি প্রকৃতির নিয়মে হয় বা নিজের কাজ নিজে সমাধা করে সেটি কিন্তু মুখ্যকর্তা, সুতরাং এটি কর্তা কারকের উদাহরণ। আর বাক্যের কোথাও বিভক্তি নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু গত তারিখে বিভক্তি লিখে দিয়েছি, বিভক্তি চেনার উপায় লিখে দিয়েছি, সেখানে কিন্তু লিখে দিয়েছি যে ছয়টি প্রথমা বিভক্তি ছাড়া অন্যান্য যে ছয়টি বিভক্তি আছে, এই বিভক্তির কোনো একটি বিভক্তি যদি বাক্যের মধ্যে না থাকে
তাহলে সেটি হবে শূন্য বা প্রথমা বিভক্তি। এই বাক্যের মধ্যে কিন্তু কে রে নেই, দ্বারা দেয়া কর্তৃক নেই, হতে থেকে সে নেই, র এর নেই এবং এ অতে নেই, সুতরাং এটি শূন্য বিভক্তি। দিন যায় কথা থাকে, দি গেল, এখন ল দেওয়া হবে। দুই নাম্বার লবণ মিশ্রিত মিশ্রিত ভাত তিক্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লবণে দাগ দিয়ে দেই, লবণ হবে কর্মে শূন্য বিভক্তি। আমরা ভাতের সঙ্গে আশ্রয় নিয়েছি কি লবণ, সংজ্ঞায় কর্মকারকের সংজ্ঞায় আমি লিখে দিয়েছি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সমাধা করে তাকে কর্মকারক বলে, আর ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হয় কর্মকারক। কি মিশ্রিত ভাত, লবণ মিশ্রিত ভাত, সুতরাং এটি হবে কর্মকারক। আর যেহেতু কোনো বিভক্তি উল্লেখ নাই সেহেতু এটি কর্মে শূন্য বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আসা যাক সা, সা দিয়ে লিখব সাপ খেলা দেখায় দেখায় সাপুরে, সাপ খেলা দেখায় সাপুরে, করণে শূন্য বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে উপকরণ হলো সাপ, করণ শব্দের অর্থ উপকরণ সহায়ক যন্ত্র, সুতরাং সাপ একটি উপকরণ। সাপ দ্বারা যেহেতু খেলা দেখাচ্ছে, কর্তা যাহার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে করণকারক, সুতরাং এটি সাপ দ্বারা ক্রিয়া সম্পাদিত হচ্ছে, অতএব এটি হবে করণকারক। আর যেহেতু বিভক্তি উল্লেখ নাই সেহেতু এটি হবে করণের শূন্য বিভক্তি। চার নাম্বার দি, দয় বয় দিক যুক্ত দিকি দি, তাহলে দিন দেখিয়া দেখিয়া দান কর, দান কর, দিন দেখিয়া দান কর, সম্প্রদানে সম্প্রদানে শূন্য বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, দিন দেখিয়া দান কর, এটি হবে সম্প্রদান কারক, নিঃশর্তভাবে বা শর্ত ত্যাগ করে দান করাকে সম্প্রদান কারক বলা হয়। দিন এখানে কিন্তু যদি তোমরা লেখো যে দিনে দয়া করো, সেক্ষেত্রে কিন্তু সপ্তমী বিভক্তি হয়, অর্থাৎ একার দান, দিন দেখিয়া দান করো, তাহলে তোমাদের শূন্য বিভক্তি হবে, সম্প্রদান কারকে শূন্য বিভক্তি। নাম্বার পাঁচ রু, রু আছে, রু দিয়ে লিখব আমরা রূপসা, রূপসা সারি আছে, সারি আছে লঞ্চ খানা, লঞ্চ খানা অপাদানে অপাদানে শূন্য বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, গত তারিখে কিন্তু আমি লিখে দিয়েছি কোথাও হতে সেরে এলে বা সেরে গেলে সেটি হবে অপাদান কারক, আর কোথাও গিয়া পৌঁছালে সেটি হবে অধিকরণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, অপাদান কারক যেহেতু অপাদান কারক আরো সঙ্গে আমি লিখে দিয়েছি যে ভয় ভয় আছে যেখানে অপাদান হয় সেখানে, সঞ্চিত আছে যেখানে অপাদান হয় সেখানে, রক্ষিত আছে যেখানে অপাদান হয় সেখানে, পতিত আছে যেখানে অপাদান হয় সেখানে, আর কোথাও হতে বুঝালে সেটা হবে অপাদান কারক। কোথাও হতে সারি আছে লঞ্চখানা, রূপসা হতে,
প্রতিবেটি অপাদান কারক অপাদান কারকে প্রথমা বা শূন্য বিভক্তি ছয় নাম্বার দেখো প আছে প তাহলে পদ্মা বাংলাদেশের বাংলাদেশের বড় নদী অধিকরণে অধিকরণে শূন্য বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা এখানে পদ্মায় ডাক দিতে হবে পদ্মা একটি স্থান ক্রিয়ার আধার স্থান কাল সময়কে অধিকরণ কারক বলে সেহেতু পদ্মা একটি স্থান পদ্মা একটি নদীর নাম এটি অধিকরণ কারকে শূন্য বা প্রথমা বিভক্তি হ্যাঁ শিক্ষার্থী ও বন্ধুরা তোমরা অবশ্যই বুঝেছ দিল সা দিরু এই শব্দটি দিয়ে লিখবে দিতে দিন যায় কথা থাকে লতে লবণ মিশ্রিত ভাত তিক্ত সাথে সাত খেলা দেখায় সাপুরে দিতে দিন দেখিয়া দান কর রতে রূপসা ছাড়িয়ে আছে লঞ্চ খানা পথে পদ্মা বাংলাদেশের বর্ণদি এই ছয়টি বাক্য তোমরা লিখলেই নির্ভুলভাবে সকল কারকে প্রথমা বা শূন্য বিভক্তি পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি শব্দ সখী তুমি কার সখী তুমি কার এটি দিক আমি তোমাদেরকে নির্ণয় করে দিচ্ছি দেখো খুবই চমৎকার একটি শব্দ সখী তুমি কার সখী তুমি কার প্রথমে স দিয়ে এক নাম্বার সবুজ বই পরে সবুজ বই পরে কর্তায় শূন্য বা প্রথমা বিভক্তি সবুজের দাগ দিতে হবে সবুজ হলো কর্তা ইয়ে পরে সবুজ পরে অতএব এটি কর্তা কারক আর কোন বিভক্তি উল্লেখ নেই সেহেতু শূন্য বিভক্তি দুই নাম্বার খি লিখব খিচুড়ি খিচুড়ি খেতে ভারী মজা ভারী মজা কর্মে শূন্য বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা আমরা খিচুড়ি দাগ দিব খিচুড়ি খেতে ভারী মজা তিন নাম্বার তু তুলা ভরা বালিশে বালিশে শুতে মজা তুলাভরা বালিশে শুতে মজা তুলাভরা বালিশে শুতে মজা এটি লিখবো আমরা করণ কারক করণে শূন্য বিভক্তি কি দ্বারা বানানো জিনিস তুলা দ্বারা তুলা হচ্ছে উপকরণ তুলা ভরা বালিশে শুতে মজা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এটি করণ কারক করণ কারকে প্রথম শূন্য বিভক্তি মি মিসকিন মিসকিন ভিক্ষা মাগে দাঁড়ে 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 দাঁড়ে
সম্প্রদানে শূন্য বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বার কা তাহলে কায়রো শহর কায়রো শহর ঘুরে এলাম অপাদান অপাদানে শূন্য বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা কোথা হতে ঘুরে এলাম কার হতে মিসকিন ভিক্ষামাকে দাঁড়ে দাঁড়ে এটি কিন্তু সম্প্রদান কারণ নিঃশর্তে দান করা বুঝেছে আর কায়রো শহর ঘুরে এলাম অপাদানে শূন্য বিভক্তি কোথা হতে ঘুরে এলাম কায়রো হতে ছয় নম্বর রংপুর বেড়াতে যাব অধিকরণে অধিকরণে শূন্য বিভক্তি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে বাক্যের মধ্যে কোন বিভক্তি পরিলক্ষিত না হলে সেটি হয় প্রথমা বা শূন্য বিভক্তি আমি যে কয়টি বাক্য লিখেছি এই বাক্যের মধ্যে কোথাও বিভক্তির চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠ সপ্তমী বিভক্তির কোন চিহ্ন পরিলক্ষিত নেই সুতরাং এই বাক্যগুলো প্রথমা বা শূন্য বিভক্তি আর যদি তোমরা এটি মনে রাখো যে সখী তুমি কার এই শব্দ দিয়ে কিন্তু তোমরা অনায়াসে সকল কারকে প্রথমা বা শূন্য বিভক্তির প্রয়োগ দেখাতে পারবে আবারও বলে দিচ্ছি সাদে সবুজ বই পড়ে খিতে খিচুড়ি খেতে ভারী মজা তুতে তুলা ভরা বালিশে শুতে মজা মিতে মিসকিন ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে কাতে কায়রো শহর ঘুরে এলাম রাতে রংপুর বেড়াতে যাব শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা সকল কারকের প্রথমা বা শূন্য বিভক্তির প্রয়োগ বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু দুটি শব্দ লিখে দিয়েছিলাম একটি হচ্ছে দিলশা দিল আর একটি সখী তুমি কা তোমরা যেটি সহজ মনে করো যে শব্দটি সহজ মনে করো সেটি তোমরা কিন্তু গ্রহণ করবে দিলশা দিল দিন যায় কথা থাকে দি দেয়া লবণ মিশ্রিত ভাত তিক্ত ল দিয়ে সাদিয়ে সাতকালা দেখায় সাপুরে দিতে দিন দেখিয়া দান কর রুদে রূপসা সারিয়াছে লঞ্চখানা আর পথে পদ্মা বাংলাদেশের বড় নদী এই দিলশা দিরূপ দিয়ে ছয়টি বাক্য হবে আর সখী তুমি কার এটি দিয়ে ছয়টি বাক্য হবে সবুজ বই পরে খিচুড়ি খেতে ভারী মজা তুলা ভরা বালিশে শুতে মজা তারপরে মিসকিন ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে কাতে কায়রো শহর ঘুরে এলাম রাতে রংপুর বেড়াতে যাব শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ সকল কারকে প্রথমা বা শূন্য বিভক্তির প্রয়োগ আগামী অনলাইন ক্লাসে আমি তোমাদের ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাবো আশা করি তোমরা অবশ্যই আমার আগামী দিনের ভিডিওটি দেখবে সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে যে যেখানে আছো ভালো থেকো আর অবশ্যই করোনা প্রতিরোধে বাড়ি থেকে যখন বের হবে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে আজ এ পর্যন্তই শেষ নম্বর টুডে খোদা হাফেজ বাংলাদেশ চিরদীর্ঘজীবী হোক